সত্যি কথা হচ্ছে, সত্যি কথা হচ্ছে ছাত্র পরিষদ থেকে কিছু ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে এভিপিতে নিয়ে যাওয়া হয়েছে। তারা তিন দিন আগে আবার তৃণমূল ছাত্র পরিষদ জয়েন করে এবং কালকে সবাই কলেজে ঢোকে। বিভিন্ন থ্রেট, বিভিন্ন ভয় দেখানো এই কদিন ধরে চলছিল, আমাদের ছাত্রছাত্রীদের মারধর করা হয়েছিল এতদিন ধরে। অনেকগুলো এভিডেন্স কালকে যখন আমাদের ছাত্রছাত্রীরা কলেজে ঢুকে, সবকটাই রানিং স্টুডেন্ট ছিল, সেইখানে আমাদের ছাত্রীদের মারধর করা হয়, ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হয়, এবং যখন তারা সম্মিলিত একটা প্রতিবাদ করে তখন বাইরে থেকে বিজেপির অনেক দুষ্কৃতি গুন্ডারা কলেজ প্রাঙ্গণে আসে এবং তারা এসে গুলি চালায় এবং আমাদেরকে মারার চেষ্টা করে। কিন্তু এর বিরুদ্ধে ছাত্রছাত্রীরা গর্জে উঠেছে, তৃণমূল ছাত্র পরিষদ গর্জে উঠেছে, কলেজের শিক্ষার পরিবেশকে নষ্ট হতে আমরা দেব না, কলেজের শিক্ষাঙ্গন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সেই পরিবেশ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। যদি কোনো বিরোধী সংগঠন রাজনীতি করতে চায় অবশ্যই কলেজের রাজনীতি করুক, রানিং ছাত্রছাত্রীদের রাজনীতি করুক। আমরাও তৃণমূল ছাত্র পরিষদের সকল কর্মীবৃন্দদের অনুরোধ জানিয়েছি, শুধুমাত্র রানিং স্টুডেন্ট এবং যারা তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন মেম্বার বা ইউনিট মেম্বার তারা ব্যতীত কেউ যাতে কলেজে প্রবেশ না করে। এবং রাজনীতিটা যদি হয় সাংগঠনিকভাবে হোক, সাংগঠনিক নির্বাচনের মধ্যে দিয়ে যারা জিতবে তারাই কলেজে ছাত্র সংসদ চালাবে। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.